বিশ্বের টাইগার ক্যাপিটাল কোন দেশকে বলা হয় বলুন তো? তার আগে এটা বলি, নাগপুরকে কিন্তু বলা হয় টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মানে ভারতে টাইগার ক্যাপিটাল হচ্ছে নাগপুর। আর বিশ্বের জন্য বিশ্বের টাইগার ক্যাপিটাল যদি কোনো দেশ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদেরই দেশ, মানে ভারত। মনে করা হয় প্রায় 70-75% বাঘেদের যে পপুলেশনটি রয়েছে সেটা কিন্তু আমাদের এই ভারতেই রয়েছে। 1970-এর দশকের পর থেকে একটু টাইগার পপুলেশন বা বাঘেদের পপুলেশন একটু সেখানে ঘাটতি হয়, একটু কমে যায়, কিন্তু তারপরে এই যে অ্যান্টি পোচিং যে সকল মেজার্সগুলি নেওয়া হয়েছে, যেরকমভাবে সুরক্ষিত রাখা হচ্ছে এখন বাঘেদের, এত জাতীয় উদ্যান বানানো হচ্ছে, বা এই যে চিড়িয়াখানাগুলোতেও বেশ ভালো পরিমাণ তাদের সেবা শুশ্রূষা করা বা তাদের যত্ন আত্তি করা, এই যে এতটা বেড়ে গেছে, তারপরে মনে করা হয় প্রতি বছর নাকি 6% সেটা বৃদ্ধি পায়, মানে পপুলেশন, টাইগার পপুলেশন প্রায় 6% বৃদ্ধি পায় আমাদের দেশে, এবং ভারতকেই গণ্য করা হয়েছে টাইগার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের টাইগার ক্যাপিটাল। এইরকম নানা আপডেটসের জন্যই চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।